ঝামসা বাদলের ছন্দে মঙ্গলবার মুখরিত হলো কলকাতার রাজপথ। দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা, অথচ বিজেপি আমলে আদিবাসী সমাজ পিছিয়ে পড়ছে ক্রমশ, এমনটাই অভিযোগ আদিবাসী সমাজে। এরই প্রতিবাদে মঙ্গলবার রানী রাসমণি রোডে রাজ্য সমাবেশের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের যৌথ মঞ্চ। লাল পাটি কাজ করছে গায়ে বিরোধীরা করে না, এবার ভোটে হবে কি তাই মরে, এবার ভোটে হবে কি তাই মরে যাচ্ছে, গায়ের দাঙ্গা হবে লাগাতে ও মিডিয়া, গায়ের দাঙ্গা হবে লাগাতে। দক্ষিণবঙ্গে 12টি জেলা থেকে হাজার হাজার আদিবাসী মানুষ এই সমাবেশে যোগ দেন। ঢাক বাজিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন আদিবাসী মহিলারা। রানী রাসমণি রোড থেকে শেখ চিকু রিপোর্ট, ওমকার বাংলা।